আমাদের পূজো করবে আমাদের ভ্যামোসেরই একজন মেম্বার অরুণিল গোস্বামী। একটু মন্ত্র শোনাব, একটু মন্ত্র মন্ত্র, ওম রিং রিং, ওম ওম কালী নমঃ, ওম বাল নমঃ। সেই সময় স্কুল টিমেও প্রতিনিধিত্ব করেছে ওরা। এখন উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন জায়গায় ছিটকে যেতে হয়েছে তাদের। স্কুলের মাঠে আর দেখা হয় না ফুটবল নিয়ে। কিন্তু কি করে ভুলবে ওরা ফুটবলকে? তাই প্রতিদিনই ওরা হাজির হচ্ছে হোপ স্কুলের মাঠে, আর তাদের নতুন নাম ভ্যামোস ইলেভেন। এখানে তাদের সাথে যোগ দিয়েছে বেশ কিছু সিনিয়র ফুটবলার। এদের সবারই অনুশীলনের দায়িত্ব নিয়েছেন দুর্গাপুরের এক স্বনামধন্য প্রাক্তন ফুটবলার সৌরভ সেন। পর সবাই ভ্যামোস ইলেভেনের একত্রিত হয়েছি আমাদের ফিফথ ইয়ার সেলিব্রেট করার জন্য। হ্যাঁ, 2019 যেমন টিমটা তৈরি করেছিলাম ভাবিনি আমরা এতটা জার্নি করে নেবো একসাথে সবাই। তত দিন গেছে, আরও মানে মেম্বার্স জয়েন হয়েছে, আমরা আগামী দিনে আরও মেম্বার্স জয়েন করতে মানে নিজেদের মধ্যে জয়েন করতে ওদের ইয়ে করবো, জয়েন হতে পারবো। হ্যাঁ, সময় কিছু বলুন এখন। তো প্রথমে যখন আমি এমিটিতে পড়তাম, দিল্লিতে ছিলাম, তখন বসে একদিন আমাকে ফোন করলো যে ভাই আমরা টিম করছি, তো তোকে তো নেবো। কিন্তু তখন হয়তো আমি জানতাম না যে আমি হয়তো আসতে পারবো কিনা, কিন্তু শুধুমাত্র ফুটবল ক্রেজ এবং আমার এই বন্ধুগুলোর জন্য আমি একদিনের জন্য এসেছিলাম দিল্লি থেকে, এবং তখনই ফার্স্ট ভ্যামোসে খেলেছিলাম। তারপরে যে আমাদের যে বন্ডিংটা হয়, সেই বন্ডিংটা এখন অবধি কেউ ভাঙতে পারেনি। অনেক আরও টিম আছে তখন যাদেরকে বানানো হয়েছিল, সেই টিমগুলো সবাই এদিক ওদিক চলে গেছে, ভেঙে গেছে, কিন্তু ভ্যামোস ইলেভেন কিন্তু 5 বছর সবাই আমরা এখানেই দাঁড়িয়ে আছি, এবং পরবর্তীকালে আমরা আস্তে আস্তে আরো জুনিয়ার নিচ্ছি এবং আমাদের এটা কন্টিনিউ চলবে। না, আমি এখানে রিকোয়েস্ট করব একজন ইম্পর্টেন্ট মেম্বার ঋতবান দা কিছু বলার জন্য। আমার কিছু বলার নেই, জাস্ট সবাই একসাথে এতদিন ধরে আছি, আমরা অনেক জায়গায় খেলেছি, অনেক জায়গায় জিতেওছি হেরেওছি, একজনের ছাড়া এটা পসিবল হতো না, সেটা আমি এখানে কর্নারে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, সবাইকে চাই বলার মধ্যে এটাই রয়েছে যে এই যে আজকে 5 বছর যেটা তোদের হলো, এটা আমি চাই যেন 50 ইয়ার্স যখন হবে সব কটাকে যেন দেখতে পাই একটা ফ্রেম, এটাই আমি চাই, এবং এই ফ্রেমটা যেন আরো ধীরে ধীরে বড় হয়। না
5 বছর দেবান রামোস সরি ওটা কেটে দিও রামোস 5 বছর জন্মদিন উদযাপন করছে প্রত্যেকটি প্লেয়ার কম এডুকেটেড বেশি পড়াশোনা করে খেলাধুলো করে এটা খুব কম দেখা যায় সব জায়গায় এত মানে ক্রেজি অ্যাবাউট ফুটবল এ অন্য জায়গায় দেখিনি আমি মানে এক প্রকার পাগল তা আমি তাদের বছরের পর বছর এরকম উদ্যোগ বছরের পর বছর এরকম উদ্যোগ যেন ওরা নিতে থাকে এবং বহু বছর যেন এটা টানতে পারে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারে এটা আমাদের ডেফার পক্ষ থেকে আমরা সবসময় তাদের পাশে আছি এবং থাকব সকলকে অনেক অনেক শুভেচ্ছা Thank you.